Assalamualaikum, আমি পারভিন কুকিং ব্লগ নেদারল্যান্ডস। এই তো আজকে আমি শুধু মুরগি সাদা এই ওভেনে দেব আর সবজি। আজকে আজকের রান্না হচ্ছে মুরগি চিকেন তান্দুরি, সাদা তান্দুরি। এখানে আমি দিয়েছি রসুন পিষে আর গোলমরিচের গুঁড়া, লবণ আর একটু তেল, বেশি বেশি না, অল্প করে তেল দিয়েছি। আমি এখন এগুলি মেখে রেখেছি এখানে, পরে ওভেনে দিয়ে দেব। আজকে এগুলি হবে খানা, খাবার, সাদা খাবার। এই যে এখানে হচ্ছে চোখ সবজি, এখানেও আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, রসুন পিষে দিয়েছি, একটু তেল, লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো, বেশি আর কিছু না। এই যে এখানে আমি দিয়েছি ফুলকপি, আলু, গাজর, পেঁয়াজ, বড় বড় টুকরো করে পেঁয়াজ, ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো হচ্ছে হলুদ, তো সেই জন্য দেখা যাচ্ছে না, সবুজটা নাই, সবুজটা শেষ হয়ে গেছে। তো আজকে এগুলো আমি ওভেনে দেব, আজকে শুধু সবজি খাবো চিকেন দিয়ে, একদম ওভেনে একদম পোড়া পোড়া করবো এগুলো। এই যে ক্যাপসিকামগুলো হলুদ, তো সেই জন্য দেখা যাচ্ছে না। আমি রেডি করতেছি, কেটে সব রেডি করলাম আর সব মিক্স করেছি একসাথে। এখন একটু ওভেন অন করে দেব, ওভেনে দিয়ে দেব সব। হচ্ছে শুধু উপরের পাটটা, কারণ এখানে কিনতে পাওয়া যায় শুধু মানে আলাদা আলাদা সব কিছু কিনতে পাওয়া যায়, তো আমি ওভাবেই কিনি মুরগি আলাদা আলাদা ভাবে। এখন আর পুরা মুরগি কিনে না, ওকে কাটতেও সমস্যা আর ভালো লাগে না, তো সেই জন্য এরকম ভাবে কেটে রাখা ওগুলিই কিনি। ওগুলি মাঝে মধ্যে বাঁচলেও খুব ভালো লাগে, তারপরে এই তো ওভেনে দেখলে খুব ভালো লাগে। তো এগুলো আমি ওভেনে দেব, এখন 5টা বাজে, ওভেন অন করব। এই যে অন করছি, এই যে ওভেন অন করব 220-এ। এই যে এখন বাজে 5টা, দেখি কতক্ষণ সময় লাগে, আমার মনে হয় আধা ঘন্টার উপরে লাগবে। ছিলাম যে ওভেন অন করছি, এখন এটা আমি ওভেনে দিয়ে দিচ্ছি। আর এখন দেবো মুরগি, দেন মুরগিটা একটু নিচে দেব, আমি এখন প্লেট নিয়ে নিচ্ছি। এখানে সবজি ওখানে দিয়েছিলাম, আধা ঘন্টার মতো লেগেছে, কারণ আলু সিদ্ধ হতে সময় লাগে। দেখতে পাচ্ছেন কি সুন্দর একদম। এখন আমি টেবিলে নিয়ে যাচ্ছি, আমি সবগুলো নিয়ে আসছি। এখানে এসে সালাদ বানিয়েছি, এখানে আছে মুরগি, তারপর এখন সবজিগুলো নিয়ে আসছি। এই যে ওপর বন্ধ করে দিই,
এত বড় ইয়া না নিয়ে প্লেটটাই নিয়ে যাই, প্লেটে করে নিয়ে যাচ্ছি। আলু, ক্যাপসিকাম, ফুলকপি, গাজর, এখানে নিচে খুবই ভালো লাগে। চিকেন শুধু হাতের উপরের অংশটুকু, এখানে হচ্ছে সালাদ, আর এখানে হচ্ছে যে বিরিয়ানি, গরুর কিমা দিয়ে বিরিয়ানি, এখানে হচ্ছে আমার নিজের বানানো সম্ভব আজকে বানিয়েছি। অনেক ধনে পাতা দিয়েছি, মরিচও দিয়েছি অনেকগুলো, কারণ অন্য একটা পটে যেটা ওটা ভরে গেছে, তো এই জন্য এটি বেশি ছিল, একটা প্লাস্টিকে নিয়ে নিয়েছি। এগুলো খেয়ে ফেলবো আজকে, আজকে খাওয়া যাবে না, একটু একটু করে খেতে হবে। তো এইগুলোর সাথে সম্ভব দিয়ে খুবই ভালো লাগে খেতে, সবসময় আমরা খাই এভাবে, ফ্রাইড রাইস, বিরিয়ানি সব কিছুর মধ্যে ইউজ করা যায় আর কি। এখন আমরা ডিনার করব, কারণ 6টা বেজে গেছে, আমরা সবসময় 6টার সময় ডিনার করি। এই তো আজকে ডিনার হচ্ছে এগুলো, কিন্তু গরুর কিমা দিয়ে, গরুর কিমা গোল গোল করে তারপরে এটা দিয়ে বিরিয়ানি বানিয়েছে। মটরশুঁটি আর গরুর কিমা দিয়ে তারপরে বিরিয়ানি করেছে আজকে। আর এখানে হচ্ছে সালাদ, এখানে হচ্ছে আমাদের চিকেন ওভেনে দিয়েছি, আর এখানে হচ্ছে সবজি, সুন্দর হয়েছে মানে একদম সাদা মশলা